डियर स्टूडेंट्स, आज हमरा एन टाइप और पी टाइप अर्धपरिवाही निये आलोचना करब। तुम्हारा पूर्वे अर्धपरिवाही अर्धपरिवाही इलेक्ट्रॉन होल तत्व परितत्व सम्बन्धे धारणा लाभ करेछो। यदि कोनो अर्धपरिवाही क्लासे सेई पदार्थ छाड़ा अन्य पदार्थ ना थाके, सेई पदार्थ छाड़ा अन्य पदार्थ ना थाके, धरो जार्मेनियम एकटी क्लास जेटी तोमादेरके चित्रे देखानो होयेछे, जार्मेनियम क्लास एखाने जार्मेनियम परमाणु छाड़ा और अन्य कोनो परमाणु नहीं। এই ধরনের ক্লাস, এই ক্লাসটাকে বলবো বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাস বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাস। তার মানে এই পদার্থটির বেলাতে কি হয় না, ওই ক্লাসটিতে অন্য কোনো পদার্থ যুক্ত থাকে না, অন্য কোনো পদার্থ যুক্ত থাকে না। তাহলে যদি অন্য কোনো পদার্থ একটি অর্ধপরিবাহী ক্লাসে যুক্ত না থাকে, তাহলে সেই পদার্থটিকে বলবো বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাস। কিন্তু যদি ধরো যে জার্মেনিয়ামের একটি ক্লাস, এখানে জার্মেনিয়াম পরমাণুটিকে সরিয়ে আর অন্য একটি পদার্থকে, অন্য কোনো মৌলের পরমাণুকে এনে যুক্ত করা হলো, তাহলে তখন আর ওই পদার্থটিকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলতে পারবো না, তখন অপবস্তু অর্ধপরিবাহী বা অশুদ্ধ অর্ধপরিবাহী বলবো, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হবে বা ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর বলা যেতে পারে। তখন তার মানে অন্য কোনো পদার্থ যুক্ত যদি থাকে, অন্য কোনো পদার্থ যুক্ত থাকলে তাহলে সেই পদার্থটিকে বলবো অপবস্তু অর্ধপরিবাহী বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এদেরকে ইম্পিউরিটি সেমিকন্ডাক্টরও বলে, ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর। ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর বলে বা ডোপড সেমিকন্ডাক্টর বলে, DOPED, ডোপড সেমিকন্ডাক্টর বলে। এই পদার্থ যে পদার্থটাকে যুক্ত করব, সেই পদার্থটা বিশেষ কোনো পদার্থ হবে, সাধারণত হয় পঞ্চযোজী অথবা ত্রিযোজী হবে, পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট। এই অনুযায়ী অপবস্তু অর্ধপরিবাহীকে বা অশুদ্ধ অর্ধপরিবাহীকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি ভাগ হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ ক্লাস বলতে পারো, এন টাইপ ক্লাস। আরেকটি ভাগ হলো পি টাইপ ক্লাস। তাহলে কেমন পদার্থ যুক্ত করছি সেই অনুযায়ী ওদের নামগুলো হবে এন টাইপ না পি টাইপ। এই জার্মেনিয়ামের স্থানটিতে কোনো একটি জার্মেনিয়াম পরমাণুকে যদি রিপ্লেস করে পঞ্চযোজী মৌল যুক্ত করো, পঞ্চযোজী মৌল, এখানে দেখো আর্সেনিক যুক্ত করা আছে, আর্সেনিক সবগুলি জার্মেনিয়াম ওই ক্লাসটিতে সব জার্মেনিয়াম, আর এই মাঝেরটি দেখো আর্সেনিক যুক্ত করা আছে, আর্সেনিক। তাহলে আর্সেনিক মানে এটা পঞ্চযোজী, এর যোজ্যতা হচ্ছে পাঁচ, আর্সেনিকের যোজ্যতা পাঁচ। তাহলে আর্সেনিকের যোজ্যতা পাঁচ, এর অর্থ হলো এর বাইরের কক্ষে পাঁচটি ইলেকট্রন, চারটি ইলেকট্রন চারটি পাশাপাশি জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন গঠন করতে লাগবে, কিন্তু আরেকটি ইলেকট্রন এক্সট্রা হয়ে যাবে, আরেকটি ইলেকট্রন এক্সট্রা হয়ে যাবে, তাই এই ইলেকট্রনটি মুক্ত অবস্থায় থাকবে। এরকম যটি আর্সেনিক পরমাণু ওই ক্লাসে যুক্ত করব,
তটির জন্য, তটি পরমাণুর জন্য একটি করে ইলেকট্রন এক্সট্রা হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। ফলে ওই কেলাসটাতে তড়িৎ পরিবহনে ইলেকট্রনগুলি মুখ্য ভূমিকা পালন করবে, যেহেতু ওদের সংখ্যাটা হোলের থেকে বেশি। ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে নেগেটিভ টাইপ, ইলেকট্রন এর চার্জ হচ্ছে নেগেটিভ, তাই জন্য এই কেলাসটাকে তখন বলবো এন টাইপ কেলাস। বা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটাকে ইলেকট্রন টাইপ কেলাস, ইলেকট্রন টাইপ সেমিকন্ডাক্টরও বলে, এটিকে ইলেকট্রন টাইপ সেমিকন্ডাক্টরও বলে। তবে এখানে খেয়াল রাখতে হবে, আর্সেনিক পরমাণু আর জার্মেনিয়াম পরমাণু, আর্সেনিক আর জার্মেনিয়াম এদের এদের অনুপাতটা 10^6:1 এই অনুপাতে হবে, মানে খুব অল্প পরিমাণে যুক্ত করতে হবে, খুব অল্প পরিমাণে। তাহলে আরেকবার ফের বলি, কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসে অপবস্তু হিসাবে যদি পঞ্চযোজী মৌলকে যুক্ত করা হয়, তাহলে প্রত্যেক যুক্ত ওই পরমাণুর জন্য একটি করে ইলেকট্রন অতিরিক্ত হয়, এবং সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। তাই এই ধরনের অর্ধপরিবাহীকে এন টাইপ অর্ধপরিবাহী বলে, বা এন টাইপ কেলাস বলে। এদেরকে বললাম ইলেকট্রন টাইপ সেমিকন্ডাক্টরও বলে। আর অবশ্যই অতি অল্প পরিমাণে যুক্ত করতে হবে, অতি অল্প পরিমাণে, তাই না? 10^6:1 তাহলে এরকম হলো এন টাইপ অর্ধপরিবাহী। তোমাদেরকে বলে রাখি, এন টাইপ অর্ধপরিবাহীতে যে পদার্থটাকে যুক্ত করা হয়, যেমন ধরো এখানেতে যুক্ত করা হলো আর্সেনিককে, আর্সেনিক এটাকে বলবো ডোনার ইম্পিউরিটি, ডোনার ইম্পিউরিটি। বা দাতা অপবস্তু, দাতা অপবস্তু। আর্সেনিকের মতো পেন্টাভ্যালেন্ট আরও অন্য অন্য পদার্থ আছে কিছু, তাদেরকেও যোগ করা হয় প্রয়োজন যেমন হয়। যেমন ধরো অ্যান্টিমনি যোগ করা যেতে পারে, অ্যান্টিমনি SB, এটা পুরো নামটা লিখে আমরা চিহ্নটা লিখে দিয়েছি। ফসফরাস যোগ করা যেতে পারে, সংজ্ঞাটার সময় একটা উদাহরণ দিতে গেলে আর্সেনিক দিয়ে উদাহরণটা দেবে। এখানেতে আরেকটি কথা বলার আছে, কেরিয়ার দু রকমের হয়ে গেছে, তাই না? মানে কারেন্ট কেরিয়ার দু রকমের হয়ে গেছে। একটা হয়ে গেছে মেজর কেরিয়ার, মেজর কেরিয়ার মেজর কেরিয়ার এখানে ইলেকট্রন, আর মাইনর কেরিয়ার এখানে হোল। মেজর কেরিয়ার বলতে সংখ্যা গুরুবাহক, ওরা সংখ্যায় বেশি, তার জন্য সংখ্যা গুরুবাহক মেজর কেরিয়ার, ওকে। আর মাইনর কেরিয়ার মানে সংখ্যা লঘুবাহক, তার জন্য এদেরকে বলে মাইনর কেরিয়ার। মাইনর কেরিয়ার সংখ্যায় হোল কম আছে, কম থাকবে, তাই জন্য এটাকে মাইনর কেরিয়ার বলছি। এখানেতে কিছু তো হোল ইলেকট্রন থাকবেই, আমি শুধু যুক্ত করার জন্য ইলেকট্রন এক্সট্রা হচ্ছে, ইলেকট্রনের সংখ্যাটা বাড়তি হচ্ছে, ওরাই তড়িৎ পরিবহনে মুখ্য ভূমিকা পালন করছে, সে কথাটি বলেছি। এবার যদি ট্রাইভ্যালেন্ট, দ্যাট ইজ ত্রিযোজী কোনো মৌলকে যুক্ত করি, তাহলে পি টাইপ অর্ধপরিবাহী পাবো। ত্রিযোজী মৌলকে যদি যুক্ত করি,
ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম, এর যোজ্যতা 3। এখন অ্যালুমিনিয়াম যদি যোগ করি তাহলে অ্যালুমিনিয়ামে 3টি বাইরের কক্ষে ইলেকট্রন 3, তাহলে বাইরের কক্ষের ইলেকট্রন 3 পাশাপাশি 3টি জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে, 3টি জার্মেনিয়াম এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে 3টি জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে সমযোজ্যতা গঠন করলো, বাকি এর সঙ্গে পারল না, তাহলে ওই জায়গাটাতে একটা হোলের সৃষ্টি হয়ে গেল, ওই জায়গাটাতে হোলের সৃষ্টি হয়ে গেল। এখন জটি পরমাণু যুক্ত করব, এরকম ত্রিযোজী মৌল মৌলের পরমাণু জটি যুক্ত করব, ততগুলি হোল অতিরিক্ত হবে, তার মানে হোলগুলি সংখ্যায় বেশি হয়ে যাবে। তাহলে হোলগুলি সংখ্যায় বেশি হলে এই ক্যালাসটাতে তড়িৎ পরিবহনে মুখ্য ভূমিকা পালন করবে তখন হোলগুলি, আর হোল তো পজিটিভ তড়িৎধর্মী, তাহলে হোল পজিটিভ তড়িৎধর্মী, তার জন্য এই ধরনের অর্ধপরিবাহীকে বা এই ধরনের ক্যালাসকে বলবো পি টাইপ, পজিটিভ টাইপ বা পি টাইপ, তাহলে পি টাইপ ক্যালাস। এখানেও এটাকে পি টাইপ পজিটিভ টাইপ ক্যালাস বলা হয়। এটাকে যেমন বলেছিলাম এখানে ইলেকট্রন টাইপ সেমিকন্ডাক্টর, এটাকেও হোল সেমিকন্ডাক্টর বলা যেতে পারে, হোল সেমিকন্ডাক্টর। তবে পি টাইপ ক্যালাস বা পি টাইপ সেমিকন্ডাক্টর এই নামটাই বেশি প্রচলিত। এখানে যে পরমাণুগুলোকে যুক্ত করা হলো, যেমন কাকে করা হলো বলো, অ্যালুমিনিয়ামকে যুক্ত করা হলো, এটাকে বলবো অ্যাকসেপ্টার ইম্পিউরিটিস। অ্যাকসেপ্টার ইম্পিউরিটিস মানে গ্রহীতা অপবস্তু, কারণ ওর জন্য ইলেকট্রন কমে যাচ্ছে। ইম্পিউরিটি বলি এটা, গ্রহীতা অপবস্তু, অ্যালুমিনিয়ামের মতো আরও অন্য কয়েকটি পদার্থ আছে, যেমন ইন্ডিয়াম আছে, ইন্ডিয়াম, বোরন যোগ করা যেতে পারে, ট্রাইভ্যালেন্ট, এরা সব ত্রিযোজী, তাহলে এদেরকে সবাই যোগ করা যেতে পারে। এখানে আর ওই রকম আগের মতো বলে রাখি, এখানে মেজর কেরিয়ার, মেজর কেরিয়ার হচ্ছে হোল, আর মাইনর কেরিয়ার ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা যেহেতু কম তাহলে মাইনর কেরিয়ার হচ্ছে ইলেকট্রন। তাহলে পি টাইপের সংজ্ঞাটা কেমন দেবো, বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্যালাসে অপবস্তু হিসেবে ত্রিযোজী মৌল, যেমন অ্যালুমিনিয়াম, অতি অল্প পরিমাণে যুক্ত করলে যুক্ত প্রত্যেক অ্যালুমিনিয়াম পরমাণুর জন্য, ব্যাকেট অ্যালুমিনিয়াম দিয়ে দেবে, তাহলে যুক্ত প্রত্যেক অ্যালুমিনিয়াম পরমাণুর জন্য একটি করে হোল অতিরিক্ত হয়, ফলে ওই হোলগুলি ক্যালাসের মধ্যে তড়িৎ পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। এই ধরনের অর্ধপরিবাহীকে পি টাইপ অর্ধপরিবাহী বা পি টাইপ ক্যালাস বলে। ওকে, এবার এই যে অ্যালুমিনিয়াম বা আর্সেনিক যুক্ত করা, এই যুক্ত করার প্রক্রিয়াটাকে বলে ডোপিং, যুক্ত করার প্রক্রিয়াটিকে বলে ডোপিং, এটিকে বলে ডোপিং। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অতি অল্প পরিমাণে অপবস্তুগুলি যুক্ত করা হয়, তাহলে ডোপিংয়ের সংজ্ঞা যদি দিতে চাই বলবো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্যালাসে অতি অল্প পরিমাণে অপবস্তু যুক্ত করার প্রক্রিয়াকে ডোপিং বলে। আরেকটি কথা, যে মৌলটিকে যুক্ত করা হয় ওই মৌলটিকে বলে ডোপ্যান্ট, যে মৌলটিকে যুক্ত করা হয়
সেটিকে বলে ডোপ্যান্ট। তাহলে ডোপিংয়ের সংজ্ঞা আর যে মৌলটিকে যুক্ত করা হয় তাকে ডোপেন্ট বলে, এটি জানলে। এখন এই এন টাইপ অর্ধপরিবাহী আর পি টাইপ অর্ধপরিবাহী, এদের শক্তিপটি চিত্র মানে ব্যান্ড ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে এন টাইপ অর্ধপরিবাহী আর পি টাইপ অর্ধপরিবাহীকে বুঝবো। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ এন টাইপ, শক্তিপটি চিত্র, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম মানে শক্তিপটি চিত্র। এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে অপবস্তু হিসাবে যুক্ত করা হয় পঞ্চযোজী মৌলকে। তাহলে যে মৌলগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে, পঞ্চযোজী মৌল যুক্ত করা মানে একটি করে ইলেকট্রন এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে একটি করে ইলেকট্রন এক্সট্রা হয়, তারা কোথায় থাকবে, তারা কোথায় থাকবে, তাদের শক্তির সীমাটা কেমন হবে, তাদের শক্তির মানটা কেমন হবে। দেখা যায় ওই ইলেকট্রনগুলি ক্যালাসের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এই কোনো শক্তি সীমার মধ্যেই পড়ে না, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে মাঝে যে নিষিদ্ধ পটিটা রয়েছে ফরবিডেন ব্যান্ড, ওই ফরবিডেন ব্যান্ডে ইলেকট্রনগুলো অবস্থান করে এবং ওখানে ওরা একটি পৃথক শক্তি স্তর গঠন করে, পৃথক শক্তি স্তর, এনার্জি লেভেল। এনার্জি লেভেল গঠন করে, শক্তি স্তর গঠন করে। ওকে, এখন বলবে যে এটা তো ফরবিডেন ব্যান্ড, তাহলে এখানে কী করে ইলেকট্রনগুলো এলো, এখানে এখানে ইলেকট্রনগুলো আলাদা শক্তি স্তর গঠন করলো, তার কারণ এই ইলেকট্রনগুলো ওই অর্ধপরিবাহী পদার্থটা নয়, এই ইলেকট্রনগুলো আর্সেনিক যদি যুক্ত করে থাকে তো আর্সেনিকের, তাদের শক্তির মান এর মধ্যে পড়বে বা এর মধ্যে পড়বে তা তো হবে না, তাদের শক্তির মানটা আলাদা হবে। দেখা যায় যে এদের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে যে ফরবিডেন ব্যান্ড, সে ফরবিডেন ব্যান্ডে থাকে, অবস্থান করে। তবে কি কন্ডাকশন ব্যান্ডের খুব কাছে, কন্ডাকশন ব্যান্ডের খুব কাছে, খুব কাছে মানে 0.01 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম। আর 0.05 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন, এইটুকু দূরে, মাত্র খুব সামান্য দূরে। এই যে এনার্জি লেভেলটা বা শক্তি স্তরটা, পৃথক শক্তি স্তরটা, এর একটা নাম আছে, এটার নাম হলো ফার্মি এনার্জি লেভেল, ফার্মি এনার্জি লেভেল, বিজ্ঞানীর নাম অনুযায়ী নামটা হয়েছে ফার্মি এনার্জি লেভেল। ওকে, এবার আরেকটা প্রশ্ন আছে এখানে যে এটা এনার্জি লেভেল হলো কেন, এনার্জি ব্যান্ড কেন হলো না। এনার্জি ব্যান্ড না হওয়ার কারণ হচ্ছে যে এদের সংখ্যাটা তো খুব কম, ওই যে আগেই বলেছিলাম যে 10^6 = 1, এই অনুপাতে ইলেকট্রন ওই পরমাণুগুলোকে ডোপিং করা হয়, পরমাণুগুলোকে যুক্ত করা হয়, খুব কম পরিমাণে থাকে, তাই জন্য এরা এনার্জি ব্যান্ড তৈরি করতে পারে না, এনার্জি লেভেল তৈরি করে, ওই এনার্জি লেভেলটার নাম হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ওকে, দেখো কন্ডাকশন ব্যান্ডে তাহলে ইলেকট্রনগুলি রয়েছে, কন্ডাকশন ব্যান্ডটা কন্ডাকশন ব্যান্ডের নিচেটিতে জাস্ট কাছটিতে ইলেকট্রনগুলি রয়েছে, প্রয়োজন হলেই ওই কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলি, ও সরি, ফার্মি লেভেল থেকে ইলেকট্রনগুলি ওই কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, ফার্মি লেভেল থেকে ইলেকট্রনগুলি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, মানে ইলেকট্রনটা এইখানকে চলে গেল, এখানে যে ইলেকট্রনগুলো আছে প্রয়োজন হলেই ইলেকট্রনগুলো এইখানে চলে আসবে, মানে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে, তাহলে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে এবং তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে,
তার মানে বলা গেল যে এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, এন টাইপ ক্লাসে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। এটা এটা শর্ট কোশ্চেন হিসেবে খুব মানে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন একটা, যে ইলেকট্রনগুলি কোন ক্যালাসে কোথায় তড়িৎ পরিবহন করে। তাহলে ইলেকট্রনগুলি ইম্পিওর সেমিকন্ডাক্টরে ইলেকট্রনগুলি এন টাইপ ক্যালাসের ক্ষেত্রে ইলেকট্রনগুলি কন্ডাকশন ব্যান্ডে তড়িৎ পরিবহন করে। ওকে, এবার একইভাবে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা বুঝবো পি টাইপ অর্ধপরিবাহীর জন্য। তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এখানেতে এঁকে রেখেছি, দেখো এটা এটা কন্ডাকশন ব্যান্ড ওপরেরটা, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এখানেতে অ্যালুমিনিয়াম বা বোরন এই ধরনের পদার্থ অর্থাৎ ত্রিযোজী মৌল যুক্ত করা থাকে, তার জন্য হোল অতিরিক্ত হয়। ওই অতিরিক্ত হোলগুলো কোথায় থাকবে? ওই অতিরিক্ত হোলগুলো থাকে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝে, ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছে, একটি পৃথক শক্তিস্তর গঠন করে থাকে। ওই শক্তিস্তরটির নামও ফার্মি এনার্জি লেভেল, ফার্মি এনার্জি লেভেল। এক্ষেত্রেও মানগুলো একই রকমের, মানগুলো একই রকমের বলতে 0.01 0.01 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম, 0.05 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন। তার মানে খুব কাছে, ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ড ও ভ্যালেন্স ব্যান্ডের মাঝে এই হোলগুলি পৃথক শক্তিস্তর গঠন করে অবস্থান করে। সেই একই কথা যে শক্তি স্তর গঠন করে কেন না, হোলগুলোও সংখ্যাতে কম, হোলগুলিও সংখ্যাতে খুব কম, তাই জন্য এরা পৃথক শক্তি স্তর গঠন করে থাকে। ওকে, এখন এই হোলগুলি যেহেতু ফার্মি এনার্জি লেভেলে হোলগুলি আছে এবং ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছে, তাই প্রয়োজন হলেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো এখানে চলে যায়। তাহলে ইলেকট্রনগুলো এখানে চলে গেল, ইলেকট্রনগুলো এখানে চলে গেলে কি হবে না, এখানে ইলেকট্রন হোল সংযুক্তিকরণ হয়ে গেল, মানে ইলেকট্রন হোল এখানটা প্রশমিত হয়ে গেল, কিন্তু এখানে ভ্যালেন্স ব্যান্ডে হোল হোলের সৃষ্টি হয়ে গেল, ভ্যালেন্স ব্যান্ডে হোল সৃষ্টি হলো। যতগুলো ইলেকট্রন উঠে যেয়ে ফার্মি লেভেলেতে হোলগুলির সঙ্গে প্রশমিত হবে, ততগুলি জায়গাতে ততগুলি স্থানেতেই হোলের সৃষ্টি হবে, এই হোলগুলি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তার মানে পি টাইপ অর্ধপরিবাহীতে কন্ডাকশন ব্যান্ডে হোলগুলি তড়িৎ পরিবহন করে। ওকে, এখানে ফার্মি এনার্জি লেভেলটা, এইখানে ফার্মি এনার্জি লেভেলটার একটা নাম আছে, এটাকে বলবো অ্যাকসেপ্টর লেভেল, বা গ্রহীতা শক্তি স্তর।
এর ক্ষেত্রে ফার্মি লেভেলটাকে এন টাইপের বেলায় ফার্মি লেভেলটাকে ডোনার লেভেল, ডোনার লেভেল বা দাতা শক্তিস্তর বলা হয়। এই জায়গাটি থেকে শর্ট কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। ফার্মি এনার্জি লেভেল কি, কোথায় অবস্থান করে, ওটি এনার্জি লেভেল কেন, ব্যান্ড নয় কেন, দাতা শক্তিস্তর বা ডোনার লেভেল কাকে বলে, তারপরে এন টাইপ অর্ধপরিবাহিত ইলেকট্রনগুলি কোথায় তড়িৎ পরিবহন করে, সেম কোশ্চেন এর ক্ষেত্রেও হতে পারে, একই রকম করে কোশ্চেনগুলি হবে। তাহলে তোমরা এর মতো লিখে গুছিয়ে বাগিয়ে রাখবে। ওকে, আজকে যেটা পড়ালাম সেটা নিচে দেখো লেখা আছে, তোমরা এইখান থেকে দেখে তৈরি করে নেবে। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার পরের অংশটা।